গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবি দূর করতে পারছিল না। শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করত, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকত। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছো? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো টুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগল। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখল। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হল, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়, আমাকে সাহায্য করো, আমি একজন সাধু, আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে। আমি যদি ওখানে বন্দী থাকতাম তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পারে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে আর এখানে কি করে চলে এলে? আমি সবকিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি একজন সাধু আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দী করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু, আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি, আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছ, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি? তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হল আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান, আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তখনই হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই। আর তখনই ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো।
সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি দই আর আচার দিইনি, তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তখনই ওখানে ওই সাধু বাবা এলেন যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি আচার আর দই দিয়ে দিও। এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সব কিছু ওরা পেয়ে যেত, আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হল। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করল। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যেনাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাত। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকে ও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলব। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত, তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে, প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত, আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব দুটো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল, আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাত। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সব কিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করল। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানত না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরও বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেব। এই শুনে আফজল খুশি হল। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরও দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো, তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগল। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে।
আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল, তাই জন্য ও একটা নতুন পোলট্রিওয়ালার সাথে সওদা করল। এই পোলট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোলট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোলট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয়, তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ, কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না, কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে, তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল। মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ, ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাত গাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাত। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ,
আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল, সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করল। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানত না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরও বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেব। এই শুনে আফজল খুশি হল। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরও দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো, যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল, তাই জন্য ও একটা নতুন পোলট্রিওয়ালার সাথে সওদা করল। এই পোলট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগল, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোলট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোলট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়, এখনো কারোর শরীর খারাপ হয়নি আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার আর তুমি এটার মালিক, ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়, এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না, ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম, এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না, আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা, তোমার কি মনে হয়? তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না, কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না, এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে, তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে,
মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল। মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো, তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ, ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাত গাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল, ওর হোটেল ছিল না তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজালকে জেলে বন্দী করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। রমাকান্ত একজন ধাবাওয়ালা ছিল, ওর ধাবা হাইওয়েতে ছিল, সেই জন্য সব সময় গ্রাহকদের ভিড় লেগে থাকত। দাদা, একটা ঘুগনি লুচি, একটা পোলাও আর একটা খিচুড়ি দাও, একটু তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রমাকান্ত অনেক বেলা অবধি নিজের ধাবাতে কাজ করত আর অনেক রাত্রিবেলা যখন ও বাড়ি ফিরত তখন তার মেয়ে নীলিমা তার জন্য অপেক্ষা করত। তুই এখনো ঘুমোসনি? আজ অবধি কখনো এরকম হয়নি যে তোমাকে খাবার না খাইয়ে আমি ঘুমিয়ে পড়ি। এখন অবধি তো নয়, কিন্তু এর পরে তো হতে পারে। আর এরকম কেন বলো? কারণ আমি তোর বিয়ের জন্য একটা সম্বন্ধ দেখেছি। না বাবা, আমি বিয়ে করতে চাই না এখন। সব মেয়েরাই এরকমটাই বলে, কিন্তু নিজের শ্বশুর বাড়ি যাওয়ার পর নিজের বাবা মাকেই ভুলে যায়। ভুলে যায় হয়তো, কিন্তু আমি ওই মেয়েদের মতো নই। বাবা, তুমি কি এমন কোনো ছেলে খুঁজতে পারবে না যে আমাদের সাথে এসেই থাকবে? ঘর জামাই যাই তোমার মেয়ের। মা, মেয়েরা তো বিয়ে করে অন্য বাড়িতে যাবে, এটাই তো সংসারের নিয়ম আর এটাই সঠিক। মানে তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাও? একদমই না, কিন্তু তোর বিয়েটাও তো আমাকে দিতে হবে। আমি তো তোর জন্য এমন একটা ছেলে খুঁজছি যে তোর এত বেশি খেয়াল রাখবে যে আমাদের কথা তোর মনেই পড়বে না দেখিস। কি বাবা তুমিও! আরে, তোমাদের দুজনের হয়ে গেলে গিয়ে খাবার খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। রমাকান্ত নিজের মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু এটাও সত্যি ছিল যে খুব তাড়াতাড়ি ওর মেয়ের বিয়ে হয়ে যাবে। আর এখন রমাকান্ত আরও অনেক সময় অবধি ধাবাতে কাজ করতে শুরু করল। কি হয়েছে মালিক, আজকে এত দেরি হলো যে তাও ধাবাটা বন্ধ করনি? দেরি তো হয়েই গেছে, ভাবছি আরও কয়েকজন গ্রাহকের পেটটা ভরে দিই, এমনিতেও মেয়ের বিয়ের জন্য অনেক টাকা পয়সা লাগবে। ঠিক আছে মালিক, ছোট মালকিনের বিয়ে খুব ধুমধাম করে দেব আমরা। একদম। রমাকান্তের চাকররাও তার সাথ দিল আর ওরাও ওভারটাইম করতে শুরু করল। এক মাস পর নীলিমাকে দেখতে ছেলের বাড়ির লোকেরা এলো আর ওরা নীলিমাকে পছন্দ করে ফেলল। দু মাস পরে একটা শুভ লগ্ন আছে, এদের দুজনের বিয়ের জন্য অতি উত্তম, বুঝতে পেরেছো? ঠিক আছে পণ্ডিত মশাই। সবাই খুশি ছিল, নীলিমার বিয়ে পাকা হয়ে গেছিল। রমাকান্ত এদিক ওদিক থেকে টাকা জোগাড় করতে লাগল। ও এটা চাইতো না যে তার মেয়ের বিয়েতে কোনো রকমের কমি থাকুক। কিন্তু একদিন যখন ও তাড়াহুড়োয় হাইওয়ে রোড ক্রস করছিল, তখনই একটা ট্রাক এসে ওকে ধাক্কা মেরে দেয় আর ও ওখানেই মরে যায়। বাবা! যেই বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল ওই বাড়িতেই বাবার মৃত্যু হয়ে গেল। সরিতা আর নীলিমার জীবন একদম শেষ হয়ে গেল। কিছুদিন পর কিশোর রমাকান্তের বাড়িতে এলেন। বৌদি, রমাকান্ত দাদা আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল, বলেছিল যে মেয়ের বিয়ের পরে আমি টাকাটা শোধ দিয়ে দেব, কিন্তু এখন তো সে আর বেঁচে নেই, তাহলে আমার টাকা কে শোধ দেবে? উনি আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি দাদা,
সেসব আমি জানি না। এখন এটা বলো যে আমার টাকা কে শোধ দেবে? আমি ফেরত দেব। আমার বাবার সমস্ত ঋণ আমিই চোকাবো। আপনি ব্যাস আমাকে ছ মাসের সময় দিয়ে দিন। ঠিক আছে মা, আমি ছ মাস পর আবার ফিরে আসবো, তখন কিন্তু আমার টাকা চাই বলে দিলাম। সরিতা নিজের মাথা ধরে কাঁদতে শুরু করল। মা তুমি চিন্তা করো না। কিন্তু এই ঋণ কি করে শেষ করব? কাজ করে আমি বাবার ঢাবা চালাবো। তো সোনা তুই কি করে এসব করবি? করে ফেলবো মা, বাবা আছে তো আমার সঙ্গে। আর পরের দিনই নীলিমা ঢাবায় পৌঁছে গেল। কাকু আজ থেকে আমি ঢাবা সামলাবো। ঠিক আছে মা, তোমার বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা সবাই তোমার পাশে থাকবো মা। আপনার কাছে এটাই আশা ছিল। ঢাবায় গাড়ি দাঁড়াতে লাগলো আর লোকেরা খাবার খেতে আসতে লাগলো। নীলিমা সবার অর্ডার আর পয়সা নিত। সকাল থেকে রাত অবধি ও ঢাবাতেই কাজ করত। ঢাবা বন্ধ করার সময় নীলিমা হিসেব করল। আজ তো শুধু 3,000ই হয়েছে, যা দিয়ে শুধু 1,500 টাকা রোজগার হয়েছে। এরকম চললে তাহলে আমি কিশোর কাকুর টাকা কি করে দেব? হে ভগবান আমার সাহায্য করো। পরের অনেক দিন পর্যন্ত নীলিমা সকাল থেকে রাত অবধি কাজ করতে লাগল, আর যা রোজগার সে করত তা কমই ছিল। ও একদম সন্তুষ্ট হল না। অনেক দিন কেটে গেল। এক রাত সমস্ত চাকররা চলে যায় আর নীলিমা ঢাবা বন্ধ করছিল। তখনই ওখানে একজন বয়স্ক সাধু এলেন। মা দুদিন ধরে কিছু খায়নি, যদি কিছু খাবার থাকে দাও না। আসুন বসুন। কিন্তু মা আমার কাছে তো তোমাকে দেবার জন্য টাকা নেই। কোনো ব্যাপার না। নীলিমা কিচেনে গেল, তখন ওখানে সবজি ছিল কিন্তু রুটি ছিল না। নীলিমা দেখল যে রুমালি রুটির আটা মাখা আছে, ও সঙ্গে সঙ্গে উনুন জ্বালালো আর দুটো রুটি উনুনের বানিয়ে দিল আর সবজির সাথে ওই সাধুকে দিয়ে দিল। ওই সাধু খুব ক্ষিধার্ত ছিলেন, খাবার দেখতেই উনি খেতে শুরু করলেন। যখন ওনার খাবার শেষ হল তখন উনি হাত ধুলেন। ধন্যবাদ মা, তুমি একজন ক্ষুধার্তর পেট ভরিয়েছ। ঈশ্বর তোমার সবসময় মঙ্গল করবে। আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব। আমার জন্য নয়, আমার বাবার জন্য প্রার্থনা করুন, উনি এখন এই দুনিয়াতে নেই। সঙ্গে সঙ্গেই ওই সাধু নীলিমার অতীতের ব্যাপারে জানতে পারলেন। তুমি খুব সাহসী মা, আর তোমার এই সংগ্রামে আমি তোমাকে সাহায্য করব। যে কলসিতে তুমি রুটিটা বানিয়েছো না, সেই কলসিটা আজ থেকে জাদু কলসি হয়ে যাবে। যে ওই কলসিতে বানানো রুটি খাবে সে নিজেকে আর দুটো না খেয়ে আটকাতে পারবে না। আর তুই দেখিস তারপর থেকে তোর কি রকম উন্নতি হয়। নীলিমা ওই সাধুর আশীর্বাদ নিল আর সাধু বাবা ওখান থেকে চলে গেলেন, আর নীলিমা ঢাবা বন্ধ করে নিজের বাড়ি চলে এলো। পরের দিন সকালে নীলিমা ঢাবা খুলল আর রোজকার মতো গ্রাহকও আসতে লাগলো। একজন গ্রাহক রুমালি রুটি অর্ডার করল আর একটা কলসি রুটি, ও দ্বিতীয়টাও খেয়ে ফেলল। আর একটা দাও। আরে ভাই তুই এটা নে, 3 নম্বর খাচ্ছিস। আরে কি আর করি বলতো, এত ভালো কলসি রুটি আমি জীবনেও খাইনি, তুই একটা খেয়ে দেখ না। আর তারপর কি ছিল, যেই ওখানে রুমালি রুটি খেত সবাই বার বার অর্ডার করতে লাগলো। উনুনে সারা দিন শুধু রুটিই বানানো হচ্ছিল। রাত্রিবেলা যখন নীলিমা পয়সা গুনল তখন ও আশ্চর্য হয়ে গেল। একই দিনে ওর রোজগার 10 গুণ বেড়ে গেছিল। আজকের রোজগার 15,000। ও খুশি খুশি বাড়ি পৌঁছল আর নিজের মাকে সবকিছু বলল। সোনা কিন্তু এরকম কি করে হলো? মা এই সব কিছু হয়েছে সাধু বাবার আশীর্বাদে, ওনার কারণেই। ওই উনুন জাদুই উনুন হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাবার ঋণ চুকিয়ে দেব। ভগবানের অনেক অনেক ধন্যবাদ। এখন নীলিমা খুশি ছিল, ও আনন্দের সঙ্গে ধাবাতে কাজ করত। এক মাস পর কিশোরজি নীলিমার ধাবাতে এলেন। মা তোমার মনে আছে তো
এক মাস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ কাকু, মনে আছে। নীলিমা ড্রয়ার থেকে 2 লাখ টাকা বার করল আর কিশোরজিকে দিয়ে দিল। এই নিন আপনার টাকা। এত তাড়াতাড়ি মা, এত তাড়াতাড়ি এত পয়সা তুমি কোত্থেকে রোজগার করলে? ভগবানের আশীর্বাদে। নীলিমা কিশোরজির কানে জাদুই উনুনের খবরটা বলে দিল, আর তখন থেকেই ধাবা চলছে আর রোজগারও বেড়ে গেছে। খুব ভালো মা, তুমি এইভাবেই উন্নতি করতে থাকো, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। কিশোর নীলিমাকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে চলে যান, কিন্তু ওর মনে পাপ ছিল। রাত্রিবেলা যখন ধাবা বন্ধ হলো, তখন কিশোর ওই জাদুই উনুন চুরি করার জন্য সেখানে এলো, কিন্তু যখনই ও মটকায় হাত দিল, তখনই মটকা গরম হতে লাগলো, আর ওটা এত গরম হয়ে গেল যে সেটা লাল হয়ে গেল, আর কিশোরের হাত পুড়ে গেল। আমার হাত, আমার হাতটা। কিশোর নিজের লোভের শাস্তি পেয়ে গেল। ও সেই জাদুই উনুন থেকে মটকাও চুরি করতে পারল না, আর ওর দুটো হাতও পুড়ে গেল। তাই তো বলে, লোভে পাপ, পাপে মৃত্যু।